মর্নিং, আজকে 23rd June, সানডে। আমি চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, কিছু কথা আজকে বলবো, কারণ আমি সকালে উঠেই কমেন্ট বক্স দেখি, ভাবছি যে কত ভালো মানুষ, এটাই প্রথমে বলে দিই, কত ভালো মানুষ আমাদের ফ্যামিলিটাকে সাপোর্ট করছে, কত ভালোবাসা আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যে তোমরা এভাবে আমাদের আগলে রেখেছো। এবার কিছু কথায় আমি আসছি। প্রথম কথা হচ্ছে সৌরভের টাইটেল যেটা পালোধি, এটা কিন্তু উপাধি, তোমরা একটু সার্চ করলে পেয়ে যাবে যে পালোধি টাইটেলটা, ওটা কিন্তু একটা উপাধি হয়। সৌরভের টাইটেল অ্যাকচুয়ালি চ্যাটার্জি। কোনোদিনও ভাবিনি যে এইরকম ব্রাহ্মণ অব্রাহ্মণ নিয়ে একটা, মানে 2024 এসে কথা বলতে হবে যে আপনি ব্রাহ্মণ না, আপনি এই না। আর ব্রাহ্মণ অব্রাহ্মণে আমার মনে হয় না যে সিন্নি মাখা পুজো করায় কোনো বাধা থাকতে পারে, বা আমরা সবাই ভগবানের সন্তান, সবাই মানে ইভেন পশু পাখিরাও ভগবানের সন্তান, সবাই সবার নিজের মতন করে পুজো করতে পারে, সেই অধিকার সবার আছে। এটা আমি মনে করি, যে মনে করে না সেটা অ্যাবসলিউটলি তার ব্যাপার, তার শিক্ষা, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আর যে আইডিটা থেকে এরকম কমেন্ট এসছে, সেটা একটা তৈরি করা আইডি, নিজস্ব নামেও নয়। যাই হোক, এবার যে কথাটা বলবো, আমি কিছুদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম, আমি খুব পডকাস্ট দেখিও, সোহিনীর এত সুন্দর একটা কথা বলেছে না, যে দেখবে আগেও ছিল যে চায়ের দোকানে কাকুরা অন্যের বাড়ির মেয়েকে নিয়ে কথা বলতো, বা কোনো কাকিমা পিসি মানে অন্যের বাড়ির মেয়েদের নিয়ে গল্প গুজব করা বা টিজ করা, এই ব্যাপারগুলো ছিল। এখন সেটা টোটালি সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, তখনও ছিল, এটা এখনও আছে, আর এটাকে পাত্তা দিলে চলবে না, লোকে তো কথা বলবেই। আর আমার পড়াশোনা দিয়ে আমি যেটুকু জেনেছি, ব্রাহ্মণ মানে কিন্তু ব্রহ্মজ্ঞান সম্পন্ন মানুষকে ব্রাহ্মণ বলা হতো। তারপরে চলে এসছে প্রথা যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণ, সেটা কিন্তু আমাদের প্রথম প্রথা ছিল না। যাই হোক, এইসব অনেক তর্কের ব্যাপার, সেসব আমি করতেও চাই না, আর এই ধরনের কথাবার্তা বলতেও নিজের ভীষণ খারাপ লাগে। আমার মনে হয় আমি আমি যেটা করি, যাকে ভালো লাগে না আমি সেটা দেখি না, বা সেখান থেকে আমি নিজেকে সুইচ অফ করে দিই। কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা কথা লেখা, সত্যি বাবা, মানে যে লিখেছো তার এনার্জিও রয়েছে, মানে কতটা কাজ কম থাকলে মানুষ এরকম করতে পারে। যাই হোক, আমি চা খেয়ে নিই, এ নিয়ে বেশি কথা বলবো না, কারণ এগুলোতে আমি একদমই পাত্তা দিই না, আমি যেগুলো জানি না আমি একদম সত্যি কথা লোকের সামনে বলি। আর সেই মানুষগুলো যারা আমাদের সাপোর্ট করে, যারা আমাদের ভালোবাসে, তাদের জন্য আমার একটা দায়িত্ব রয়েছে, আমাদের ফুল ফ্যামিলির একটা দায়িত্ব রয়েছে, যে আমরা যেরকম সেরকম তোমাদের সামনে তুলে ধরার। কোনো রকম রাংটা মুড়িয়ে আমরা আমাদের প্রেজেন্ট করি না, আমরা যেটা আমরা সেটাই প্রেজেন্ট করি। একটু চা খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। গুড মর্নিং, 23rd of June, আমি ফুল রেডি, এবার আমরা বিচ যাব, তো খুব এক্সাইটেড, বিচে এসে গেছি, এত ভালো লাগছে, অবভিয়াসলি লাগবে। আর আমার আউটফিটটা আজকের কেমন লাগছে জানিও, এই ট্রিপের তোমাদের কোনটা মনে হলো আমার বেস্ট আউটফিট সেটাও জানিও, অ্যান্ড দেখাচ্ছি। দেখো আমার ভীষণ জলে ভয় বুঝলে, আমরা এখন দাঁড়িয়ে আছি, অনেক জল এগিয়ে এসছে, অনেক সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, বাট আমার কিন্তু কোনো সাহস নেই, আমি শুধু বিউটিটা এনজয় করছি, ভীষণ সুন্দর একটা বিউটি। ব্রেকফাস্ট করতে আছি, গেম রুমে একটু গেম খেললাম, বিচ থেকে এসে এবার ব্রেকফাস্ট করব। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, অনেক অপশন ছিল, কচুরিও ছিল, বাট আমি এটা নিলাম। সারণিকে থালাটা যে দেখো সব রকম নিয়ে এসেছে, দেখেছো, কেউ কেউ লুচি নিয়েছে, কেউ কেউ এরম নিয়েছে, বাট ও সবটা নিয়েছে। কমেন্ট করেছে আমার হাতের রান্না খেয়ে তোমার শরীর খারাপ হয়েছে, সৌরভ বাবুর শরীর খারাপ হয়েছে না, সে তো খাবার কে কি করে, পায়ে খেলতে গিয়ে দেখেছে, কি বলবো, কাজ নেই, কাজ নেই তো কইবা, তুমি খেয়ে নাও, আমাদের বেরোনো আছে। হ্যাঁ বেরো,
লাস্ট টাইমের জন্য আরেকবার এলাম, বাট এখন একদম জোয়ারের টাইম, আমরা পুরো রিসর্টের একদম সামনে দাঁড়িয়ে পুরো দেখতে পাচ্ছি, দেখাচ্ছি। এখানে 17 রুপা, এখানে আমি এইখানে, আমার খুব ভয় বাবা, ওদেরকে জাস্ট দেখো কি করছে, এই দেখো অভিরূপা সরণি কি করছে, এই যে আসছে অভিরূপটা, এই দিকটা যা হচ্ছে, ড্রেস নেই আমার, আরে কিচ্ছু হবে না, আমার থেকে কি পড়ে, আর ড্রেস নেই, আরে আমার কাছে চো, এই জামাটা ওকে দিয়ে দে, দে জামাটা ওকে দে, চো ওখানে চো, আরে আমার থেকে পড়ে নিবি, গেঞ্জি আছে আমার কাছে, আমি আমি যুদ্ধ দেখবো, লোকের ফোন দেখবো, আমার এইসবই ভাল লাগছে, দাদারা ছবি তুলছে, ঘুরে ঘুরে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো হাতে বানানো আমলকি এভাবে তৈরি করা হয়েছে, পাঠিয়েছে হচ্ছে সৌরভের অফিস কলিগ রণধীর, মিস্টার রণধীর, তো ওনার ওয়াইফ বানায় বাড়িতে, দেখো এটা প্রত্যেক বছর এরকম একটা ডাব্বা আমি পাই, থ্যাংক ইউ সো মাচ, এটা কিন্তু খাওয়া খুবই উপকারী। আমি আর সৌরভ এখন একটু বেরোচ্ছি, বৃষ্টির জন্যই আটকে গেছিলাম, নাহলে আর একটু আগেই বেরোতাম, আর তিতলিও ওখান থেকে 11:30 রওনা দিয়ে দেবে। বেরোলাম কিন্তু বৃষ্টি পড়ছে, টুকটুক করে পড়ছে কিন্তু পড়ছে। প্রথমে যাচ্ছি আমরা আনোয়াশা রোডের বাড়ি, তারপরে ওখান থেকে বেশ কিছু কাজ সারবো, তারপর নতুন ফ্ল্যাটে আসবো, আজকে বলেছি আমাদের রেফ্রিজারেটরটা চেঞ্জ করে দেবে যা আসবে, তো ভালোই হবে, সৌরভ থাকলে বেশি ভালো, দেখা যাক কতটা কী হয়, ফোন করবো এক্ষুনি, আমি খোসলাতে ফোন করবো। আমাদের কমেন্ট বক্সে একজন ব্রাহ্মণ নিয়ে যা শুরু করেছে কি বলবো, মানে ব্রাহ্মণ অব্রাহ্মণ রিয়েলি এগুলো কোনো কথা এই যুগে। আর সৌরভের টাইটেল পালোদি, তো তোমাদের একটা মজার গল্প বলি, আমি ভাবতাম সৌরভ নন বেঙ্গলি, যখন সৌরভের সাথে আমার অ্যাফেয়ার হয়, বলো সৌরভ, আর একটু না ওর কথার টানও ছিল, ও তো বম্বেতে ছিল, তারপরে যখন সব কথা বলতে বলতে হয় যে ওখানে আমার মানে দাদুদের ফ্যামিলিরা থাকেন ওই আনোয়াশা রোডে, অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফ্যামিলির মেয়ে, তো সেই সমস্ত কথা বলতে বলতে যে আরে তোমার মামার বাড়ি চ্যাটার্জি, পালোধিটা কিন্তু আমাদের উপাধি, আমি অ্যাকচুয়ালি চ্যাটার্জি, তখন আমি জানতে পারি যে সৌরভ চ্যাটার্জি, নাহলে তো সৌরভকে আমি নন বেঙ্গলি ভাবতাম। মনে হয় এই সমস্ত চিন্তাধারা পাল্টানোর সময় অনেক আগেই এসে গেছে, আর আপনার কেন পাল্টায়নি সেটা আপনার ব্যাপার, আপনার আপব্রিঙ্গিং, সেটা আমার কিছু বলার নেই, তো এরকম ধরনের কথাবার্তা শুনলে এখন হাসি পায়, রাগ তো একদমই হয় না, রাগ হয় সৌরভ? আমি হচ্ছি ক্যামেরাম্যান এবং আমার জুতোর দায়িত্ব, আমি দাঁড়িয়ে আছি, ব্যাগ এনেছি একটা, সবার ফোন নিয়েছি, এই করছি, বেরিয়ে যাচ্ছি, ফাইনালি লোডিং হয়ে গেল, চলো। 4:04 আমার শ্বশুর বাড়ি থেকে বেরোলাম, কি সুন্দর আকাশটা দেখো, দারুণ লাগছে। 2:30 আমরা একটু লাঞ্চ ব্রেকে দাঁড়ালাম, খেয়েই বেরিয়েছি। আমি আর সৌরভ এখন কোথাও একটু লাঞ্চ করতে যাব, কোথায় যাব সৌরভ? এই যে রাহুলের, রাহুলের ক্যাফেতে, আমার জন্য স্যান্ডউইচ আর সৌরভের ধোসা। আমরা যাচ্ছি অম্বিকা আইকন, সৌরভ দেখতে যাচ্ছে সমস্ত কিছু, কিন্তু আজকে যে রেফ্রিজারেটর চেঞ্জ করার কথা ছিল আজকে সেটা হবে না, ওরা বলছিল কাল, বাট কালকে আমাদের প্রচুর কাজ আছে, আমার আর তিতলির কালকে আমাদের হবে না, বলেছে পরশু, তাই তো সৌরভ? মঙ্গলবার আসবে, মঙ্গলবার বলেছে, ফোন করে নেবেন, আমিও বলেছি যে ফোন করে নেবেন, কারণ আমি মঙ্গলবারও কাজে ব্যস্ত থাকতে পারি, না তোমাকে বলেছে ফোন করে নিতে, ও আমাকে বলেছে টাইমটা জানিয়ে দিতে, সেই টাইমে, ঠিক আছে ঠিক আছে, সকালের দিকে তো মনে হচ্ছে মঙ্গলবারও হবে না, কারণ অনেকগুলো কাজ থাকবে। এখানে বড় বেসিন কোথায় তোমার লাগানো, এটা হাত ধোয়ার জন্য এটাই ঠিক আছে, এই কি তুমি একবার করে চালাবে বন্ধ করবে, চলো ঘরে জল পড়েছে কি না দেখি, তাও কিন্তু জল ভেতরে ঢোকেনি, কারণ দুবার সেই বৃষ্টি হওয়াতে তোমরা জানো যে ফ্ল্যাটে কিরম জল ঢুকেছিল, মানে এক ফোঁটাও ঢোকেনি, তো সেটাও তোমাদের জানালাম। সৌরভ সব চেক করছে, কিন্তু সৌরভের একটা বেসিন একটু গন্ডগোল লাগছে, ওখান দিয়ে জল বেরোচ্ছে, জগন্নাথ কুঞ্জে ঢুকে গেলাম, নেমে গেছে।
আছি আমরা, এই সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছি। আমি একটু গলি দিয়ে আসছি, আমার বাবুগুলোকে একটু দেখবো, একটা দিন দেখিনি বলে। আর স্যার এবং হ্যাপি বাড়ি ফেরার জন্য হ্যাপি। আর স্যার হচ্ছে ট্রিপটা শেষ হয়ে গেলো, বাট আমি খুব শিগগিরই মা বাবাইকে বলবো একটা কিছু প্ল্যান করতে। আমার জন্যই রোড ট্রিপ হয় না সত্যি বলতে, বাট আমি দেখলাম ওয়াগনার নিয়ে প্রচুর লোক গেছে, প্রচুর লোক, মানে আমাদেরই সেম গাড়িটা নিয়ে। এবং আমার তো খুব ভালো লেগেছে, খুব। তোমাদের কেমন লাগলো জানিও, আমি ক্যামেরা ফ্যামেরা কিচ্ছু নিয়ে যাইনি, ফোনে শ্যুট করেছি যতটা পেরেছি, আর একাই শ্যুট করেছি সব কিছু। আই হোপ ম্যানেজ করতে পেরেছি। হ্যালো, কেমন ঘোরা হয়েছে? দারুন, কিছু বুঝছো? আলাদা হ্যাঁ, কালো হয়ে গেছো, ঠিক আছে, সেটা কোনো ব্যাপারই না, সেটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, দারুন মজা হয়েছে, মজাটাই আসল কথা। দারুন, রোদ্দুরে তো একটু ট্যান হবে। আমি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। বাবা ভীষণ খুশি, বাবা বলছে যাক বাবা মেয়েটা একটা কোথাও একা ঘুরতে গেল, সত্যি এত মজা হয়েছে। আর আমার সব বন্ধুরা একটু আমার থেকে বয়সে একটু বড় আর কি, সিনিয়র, সব ক্যারিয়ার নিয়ে এত গল্প হয়েছে, আমি খুশি হয়ে গেছি। একটা দাদা আছে, তার পুরুলিয়াতে হোটেল আছে নিজের, যাব আমি বলে রেখেছি আমরা তিনজন। বাজে, আমাদের ডিনার রেডি। এই যে পরোটা, এদিকে আছে পোস্ত, এদিকে আছে গুড়, এদিকে আছে আলুর দম। এই দুটোর কোনোটাই আমার করা না, আমার শাশুড়ি মা পাঠিয়েছে। ওটা বাজে, আমাদের ডিনার ডান, আজকে একটু তাড়াতাড়ি সব, বিকজ স্কুলে গিয়ে হাত পায়ে কি ব্যথা। দারুন এনজয় করেছিস তো? দারুন এনজয় করেছি, দেখিয়ে নিয়েছি তোমরা ব্লগে। ছোটবেলা থেকে তো ওকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বড় করেছি, ওকে আমরা যা শিক্ষা দিয়ে দিয়েছি এটা আমাদের কর্তব্য ছিল, সেটা দিয়ে দিয়েছি। 22 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, আমি চাই ও আরো এগোক, আরো যাক, আরো ঘুরুক, এক্সপোজার পাক। শুধু কলকাতার মধ্যে ঘুরে তো কিছু পাবে না, কলকাতার বাইরে যেতে শিখুক। এবং শুধু তাই নয়, ইন্ডিয়া নয়, আমি চাই ও একা ফরেন ট্যুর করুক, নিজে যাক, ঘুরে বেড়াক, নিজে ফ্লাইটে যাক, সঙ্গে কতদিন আমরা আছি, ইন্ডিপেন্ডেন্টলি ঘুরুক, দুনিয়া দেখুক, একদম আর পড়াশোনা করে নিজে দাঁড়াক। আমি ক্লাস 9 এ আমার ফার্স্ট ট্রিপ অফিশিয়ালি বলতে গেলে সেটা আমাদের স্কুল থেকে হয়েছিল এবং সব রকম ছিল, বাট হ্যাঁ সেটা আমরা স্কুল থেকে গেছিলাম, বিকজ তখন আমরা অ্যাডাল্ট হইনি। অ্যাডাল্ট হয়ে গেলে মানে অ্যাডাল্টটা জাস্ট এজ ওয়াইজ না, বাট স্টিল 22 বড় ইয়ে না, বড় মানে বড় হয়ে গেছিস। আমি আর সৌরভ তোকে জোর করে পাঠিয়েছি, মানে স্কুল যেত, এক্স্যাক্টলি একা স্কুল যেত, কন্ডাক্টর ওকে নামিয়ে দিত, সেটাই। আর যারা ধর এই টাইপের জিনিস, এই ফ্রেন্ডস ট্রিপ কে যারা খুব চিপ ভাবে দেখে, না না চিপের ব্যাপার না, এতে চিপের কি আছে? কোথায় আমাদের বেশি কেউ নেই, ওই একজন দুজন কোথা থেকে এসেছে ভগবান জানে, ইগনোর করো একদম। আর যারা আমার বয়সে এই টাইপের কমেন্টস এর ভয়, আরে শিখবে তো, একা একা ঘুরে বেড়ালে তো জিনিস দেখলে জানলে শিখবে তো, সব থেকে বড় কথা, এটাও তো একটা এডুকেশন। এক্স্যাক্টলি, নিজেকে ব্যালেন্স করে চলা, কতটা লিমিট সেটা বোঝা, সবকিছু কোনো জানতে হয়, শিখতে হয়। শুধু ওই একা একা ঘরে আর মা বাবার হাত ধরে ঘোরা, এটাও শিক্ষা নয়। ভেরি গুড, একদম একদম ঠিক কথা, একদম এটাই আমি বিলিভ করি এবং এটাই আমি শিখে বড় হয়েছি। যারা আমার এই যে আছে, যারা এই টাইপের কমেন্টস দেখে বা ভাবছো আসতে পারে বলে নিজেদেরকে অনেকটা লিমিটের মানে স্টপ করে দিচ্ছো, নিজেদের ইচ্ছাটাকে হয়তো চেয়েও সেটা করছো না, করো না, কোনো লাভ নেই। এটা তো আমি ইভেন আমার কলেজে অনেক প্যারেন্টস আসে, আমি তাদেরও বলি যে আপনি একটুখানি এবার ছেড়ে দিন, হাতটা ছাড়ুন, হাতটা ছাড়তে শিখুন, সারাদিন সারা জীবন ধরে রাখবেন না, তাহলে কিছু শিখবে না। হ্যাঁ, অনেক প্যারেন্টস এসে বলে হোস্টেলে কি এসি আছে, আর এসিতে ইঞ্জিনিয়ারিং পড়া যায় না, গরম গরমে দাঁড়িয়ে কাজটা করতে হবে 4 বছর পর, সেইগুলো শিক্ষাগুলো সেখান থেকেই দিতে হয়। এই কমফর্ট জোন থেকে বেরোতে হবে। এবার মাঝে মধ্যে আইডিয়াটা আছে, বেশি মজা করাটাকে আমরা খারাপ ভাবি, পড়াশোনা এই সবসময় একটা ফেস বানিয়ে রাখবো, তেল দিয়ে চুল আটকে রাখবো। আমি চাই যে সবটা, যেটা বাবাইও বললো, ব্যালেন্স করাটা খুব দরকার, আর এনজয় করাটাও লাইফের একটা পার্ট, পড়াশোনা, খেলাধুলো, এনজয়মেন্ট, ট্রিপস, এইগুলো লাইফে সবই দরকার, কামাবো তাই কি না? লাইফে একটা গোল সেট করা উচিত যে আমি এটা করতে চাই। এবার ধরো আমি একটা খুব পড়াশোনা কেন করছি, যাতে আমি ভালো ইনকাম করি, ইনকামটা আমার কেন দরকার? শুধুমাত্র খাওয়া দাওয়া শেল্টার না, যাতে আমি আমার লাইফটা আমার মতো স্পেন্ড করতে পারি। তো এটাই আমরা তিনজন আমাদের ফ্যামিলিতে বিলিভ করি। লোকের বিলিভ সিস্টেম আলাদা হয়, ব্যাকগ্রাউন্ডস আলাদা হয়, লেভেল অফ থিঙ্কিংও আলাদা হয়, তো সেটা নিয়ে আমরা কিছু বলছি না।
জাস্ট যারা আমাদের লেভেল অফ থিঙ্কিং থেকে বিলং করে তারা যদি এই টাইপের কথা ভেবে পিছিয়ে যাও, পিছিও না, বিকজ থিঙ্কিং লেভেল সবার সাথে ম্যাচ করে না, জোর করে ম্যাচ করানোর কোনো দরকার নেই। এক্স্যাক্টলি, একদম, জোর করে ম্যাচ করাবোই বা কেন? আমাদের থিঙ্কিং অন্যরকম, অন্যদের থিঙ্কিং অন্যরকম, যে যেভাবে লাইফ লিড করতে চায় করুক, তোমার লাইফে সে কমেন্ট পাস করলো, কান দুটো আছে, ঢুকলো বেরোলো, গন, কোনটা মাথায় রেখে দিতে হবে এটা নিজেই চুজ করো। একদম। আর শুধু তো এইখানে মন্দারমণি গেল আর পুরী গেল বা কোথায় গেল এটা তো বিষয় নয়, বিষয়টা হচ্ছে অনেক দূরে যেতে হবে, ওয়ার্ল্ড ট্যুর করুন, একা ওয়ার্ল্ড ট্যুর করুন, একদম, ওইটাই ও শিখবে, ওইটাই ও জানবে, ওইটাই একটা বড় এডুকেশন। আর আজকে ধরো আমি ট্রিপে গেছি বলে হয়তো এক দুজন বলে চাই গেছে এখনো অবধি, একজন একজনই বলছে ওই বন্ধুদের সাথে মজা করতে গেছি বলে। আজকে আমি যখন অফিস ট্রিপে যাব তখন তো আমি চুজ করতে পারবো না কি আমি মেয়েদের সাথে যাব নাকি উঠতি বসে ছেলেদের সাথে যাব, তখন সেটা খুব ভালো, বিকজ আই উইল বি গেটিং পেড। একটা মজা করাটাই জিনিসটা খারাপ, এই মেন্টালিটিটা খুব খারাপ, কারণ তুমি মজা করতে পারছো না, প্লিজ একটু করে দেখো, ইউ উইল অলসো। না না, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এই ধরনের মানুষদের মজাটা হচ্ছে অন্য মজা, সেই ভালো পজিটিভ মজাটা তো খুঁজে পায় না লোকের ফ্যামিলিতে। হ্যাঁ, পড়াশোনাটাই ওই অবধি। হ্যাঁ, এক্স্যাক্টলি, পড়াশোনাটাও করেছে ওইটা নিয়েই। যতই বোঝাও যতই শেখাও কিচ্ছু হবে না, কমপ্লিট এখন শেষের দিকে। তো সেই দিক থেকে আমি একটা কথাই বলবো, ইগনোর করো, সত্যি একদম, আর লাইফটাকে এনজয় করো, এনজয় করাটা কোনো খারাপ জিনিস না। আর্কিটেকচার ট্যুর, আর্কিটেকচার ট্যুর কি এমনি এমনি হচ্ছে, তার কারিকুলামের মধ্যে এক্স্যাক্টলি, সেখানে গিয়ে ওরা বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিস দেখছে, ড্রয়িং করছে, ওটাও একটা শিক্ষা, সেম থিং, একা একা গিয়ে কনফিডেন্স গ্রো করা, ও বেচারি দুঃখ পেয়েছে, কারা কারা এরকম কমেন্ট করছে, খারাপ চোখে সবকিছু দেখো না, একবার মেন্টালিটিটা চেঞ্জ করে দেখো। এইটা সৌরভ ঠিক বলেছে, হবে না, হয়ে গেছে, টাইম পেরিয়ে গেছে। হ্যাঁ, তো বুঝে গেছে, ভালো লাগতো কি না, ভালো জিনিসটা শেখেইনি তো, দেখেইনি, সিরিয়াসলি, সত্যি স্যাড, কোনোদিন হবে স্যাড, ওটা হয়ে গেছে, এসএডি স্যাড, তোমার জন্য আমরা সবাই স্যাড, যাই হোক, এটা এই আছে না, গেট ওয়েল সুন, গেট ওয়েল সুন, অসুস্থ, এক্স্যাক্টলি অসুস্থ। আর নয় তো কি বলো তো, একটা গেছি, আর ধরো একটা যাবি না কেন, 10 বার যাবি, 100 বার যাবি, সত্যি, আর ভালো হচ্ছে, এনিওয়েজ, বাদ দাও, অনেক তোমাদের, হ্যাঁ, আমার কাছে সেলিব্রেশনের মধ্যে, আজকে ধরো শ্রীয়াঙ্কার বার্থডেতে আমি গেলে সেলিব্রেট যেমন করবো, পুজোটা আমার কাছে তাই, আমি খুব হ্যাপি হই পুজোয়। আমরা ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নই সেটা নিয়ে আমরা বদর নই, আমরা পুজোটা ভালো মনে করেছি, ভালো মনে দেখিয়েছি, ঠিক আছে, তোমার মনে কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে তো এবার আমাদের ঠিক আছে, খুশি না, যে যারা ব্রাহ্মণ নয় তারা কি মন্দির যেতে পারে না, সত্যি, তুমি এইসব আবার কথা কেন বলছো বলো, সেটা এটা কোনো কথা, কথা হলো সে গিয়ে একটা পুজো করবে না, দোকান থেকে প্রসাদ কিনে মন্দিরে পুজো দিতে পারবে, এটা কোনো কথা বলো, কি বোকা, এই এডুকেশনের অভাব, আমি তোমার প্রথমেই তো বললাম, সিরিয়াসলি, প্রত্যেকটা প্রাণী মানে দেখবি, মানে হাতি গিয়ে, অনেক সিনেমাতেও আমি দেখেছি না, শিবের মাথায় জল ঢেলেছে, এই ধরনের জিনিস দুটো জিনিস থেকে হয়, একটা হচ্ছে পড়াশোনা নেই, আর একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, একটা হচ্ছে আনকালচার, আর একটা হচ্ছে আনকালচার, হ্যাঁ, আর একটা হচ্ছে ইম্পর্টেন্স পাওয়া, এই যে আমরা বলছি অ্যাটেনশন সিকিং, একদম, এর জন্য করা, ঠিক আছে, আমি শুধু একমাত্র কথাটা বললাম এই কারণে, কারণ ওই কমেন্টারি এগেইনস্ট আমাদের যারা ভীষণ ভালোবাসে ভালোবাসে তাদের আজকে লিখতে হয়েছে সময় দিয়ে, তো সেই জন্য আমার বল,
সিরিয়াসলি। এনিওয়েজ, আর বাড়াচ্ছি না এই সেগমেন্টটাকে, তোমাদের কি আইডিয়াস তোমরা জানিও, আর যদি আমাদের সাথে তোমাদের মেন্টালিটি ম্যাচ করে দেন, উই আর গ্রেটফুল যে আমরা কারোর সাথে রিলেট করতে পারছি, আর যদি সামহাউ নাও করে, দিস ইজ হু উই আর অ্যান্ড এটাই আমাদের মেন্টালিটি। তো এটাই বলার ছিল, আমরা কিছু লুকিয়ে চুরিয়ে বা অফ ক্যামেরা ডিসকাস করে ওরকম ভাবে ব্লগ করতে পারি না আর করবো না, বিকজ আমরা এই রিয়াল, আমাদের যদি আবার আমরা অনেক খাটি, বাবাই সকাল 7:30 বেরিয়ে যায়, 8:30 আসে, মা সকাল থেকে সব রকম কাজ করে, নিজের কাজ করে, বাড়ির কাজ করে, ঠাকুর বাড়ির অনেক কাজ থাকে, আমারও নানা কাজ আছে যেটা নিয়েও তোমরা খুব এখন ওয়ারিড, যেটা জেনে যাবে, চাপ নেই। তো যাই হোক, তারপরে যদি বাড়িতে এসেও আমাদের আবার কাজ করতে হয়, অ্যাক্টিং করতে হয়, দেন আমাদের জন্য লাইফটা খুবই হার্ড হয়ে যাবে। আমাদের কাছে এই ক্যামেরাটা কি বলবো, আমাদের কাছে কমফর্ট জোন, আমরা যাই রিয়েল সেলফ যেভাবে থাকি সেভাবে দেখাই। যদি তাই না হতো, আমি যদি এতটাই মানে কি বলবো টিপিক্যালি স্টিরিওটিপিক্যালি গুড গার্ল হওয়ার চেষ্টা করতাম, আজকে এই মন্দমণি ব্লগটাই করতাম না, বিকজ সামওয়্যার আই অলসো নিউ যেরম টাইপের কমেন্টস তোমাদের মধ্যে কেউ না কেউ করবে। একদম, আমরা মা বাবা হয়েও তোকে বারণ করতাম, তুই যাগে করিস না, কখনো করিনি সেটা। একটা দিন ম্যানেজ করে নিতে পারতাম, কাট ছাট দিয়ে এডিট করে আগের দিন পরের দিনের শুট করে রেখে, তো সেটা করিনি, করবো না, বিকজ যদি আমাদের প্রিটেন্ড করতে হয় তাহলে আমার মনে হয় যে আমরা নিজেদেরকে নিয়ে হ্যাপি নই। আমরা জানি আমাদের গলতি আছে, আমরা জানি যে আমাদের নেই, আমরা দেখাচ্ছি, তোমরা যদি গলতি খুঁজে বার করো, যদি আমরা ফিল করি সেটা আমাদের মিস্টেক, আমরা অ্যাকসেপ্ট করবো, যদি মনে হয় যে না তোমরা জাস্ট আমাদের সেলফ রেসপেক্ট বা সেলফ ওয়ার্থকে কমানোর চেষ্টা করছো, তাহলে আমরা সেটাকে বলবো যে আমরা এটা অ্যাকসেপ্ট করছি না, দিস ইজ হাউ দিস চ্যানেল উইল ওয়ার্ক। অ্যান্ড তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের আমাদের মেন্টালিটি, আমাদের ব্লগ, আমাদের কথা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনও পরিবার.com কে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, যদি আমাদের রিলেটেবল ফিল করো, তাহলে আজকে বাই, টাটা।